দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখন মিনি কক্সবাজার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা ভিডিওটি প্লে করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা চাঁদপুর মিনি কক্সবাজার সফরে যাব, আমাদের সাথে আরও অনেক ছাত্র যাবে। তো চাঁদপুর মিনি কক্সবাজারের কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো, পুরো সফর আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো লাগবে। এই ট্রলারটি ভাড়া করা হয়েছে, আমরা এই ট্রলারের মাধ্যমে চাঁদপুর মিনি কক্সবাজার যাচ্ছি। ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আমরা এখান থেকে রওনা দিব। আমরা এখন আছি চাঁদপুর মুখার্জি ঘাট, মুখার্জি ঘাট থেকে আমাদের ট্রলার ছাড়বে মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। দর্শক, সফরটি মূলত শিক্ষা সফর, একটি মাদ্রাসার পুরো ছাত্র যাবে সেখানে। তারপরে দেখতে পাচ্ছেন যে ছাত্র সবাই চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব। দর্শক, এই মাত্র আমাদের ট্রলার মিনি কক্সবাজার উদ্দেশ্যে ছেড়েছে, আমরা এখন যাচ্ছি, ইনশাল্লাহ এখনই আমরা রওনা দিব। এখন মুনাজাত হচ্ছে, মুনাজাতের পরেই আমরা এনজি লিস্টারের মাধ্যমে আমরা চলে যাব সামনের দিকে। দর্শক, আমরা অলরেডি মিনি কক্সবাজার এসে পড়েছি। এখন আমাদের ছাত্র যারা আছে ট্রলারে ছিল, তারা এখন আস্তে আস্তে নামছে। কিছুক্ষণ পরে এখানে খেলা হবে, ক্রিকেট খেলা হবে, ফুটবল খেলা হবে এবং আরও বিভিন্ন ধরনের খেলা হবে। যারা পাস করবে খেলাতে তাদেরকে পুরস্কারও দেওয়া হবে। দর্শক, আমরা কিছুক্ষণ আগে এই মিনি কক্সবাজার এসে পৌঁছলাম। এখন আমাদের সাথে যে ছাত্ররা এসেছে, ওই যে তারা ওখানে কাজ করতেছে দেখতেছেন, এখন তারা খেলবে, খেলাধুলা করবে, তারপরে ঘুরবে, এখানে রান্নাবান্না হবে, তারপরে এখানে ছাত্ররা খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে সবাই আবার একসাথে আমাদের সফর শেষ করব। সফর শেষ করে তারপরে আমরা আবার চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করব। চাঁদপুর কিন্তু এখান থেকে বেশি দূরে নয়, অল্প কতটুকু দূরে চাঁদপুর। চাঁদপুর মোহনা থেকে অল্প কতটুকু সময় লাগে, মাত্র 15-20 মিনিট সময় লাগে। তো দর্শক, এখন এই যে মিনি কক্সবাজারের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, যেগুলো যদি আপনারা এখানে আসেন তাহলে আপনারাও দেখতে পারবেন। তো আশা করবো যারা ভিডিওটি প্লে করেছেন তারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। এটা হচ্ছে যাত্রী ছাউনি, এখানে যারা আসেন তারা বেশি রোদ হলে বা কখনো যদি বৃষ্টি হয় তাহলে তারা এখানে ছাউনিতে অবস্থান করেন। এখানে আরও অনেকগুলো ছাউনি আছে, আপনারা ওই যে অদূরে দেখতে পাচ্ছেন, ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে আরেকটি ছাউনি আছে। আর এটা হচ্ছে পাবলিক টয়লেট, যারা মিনি কক্সবাজার আসেন তারা উত্তর দিকে ট্রলার ভিড়ালে উত্তর দিকে এই টয়লেটটি পাবেন। আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন জামা কাপড় এবং ইস্তেঞ্জাও করতে পারবেন। তারপরে এখানে আরও অনেকগুলো যাত্রী ছাউনি আছে, এই যে একটা দেখতে পাচ্ছেন, এই যে একটা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে ওই যে ওইদিকে আরও যাত্রী ছাউনি আছে, যেখানে কেনাকাটার জন্য কিছু আপনি খেতেও পারবেন। তো এই এটাই হচ্ছে মূলত মিনি কক্সবাজারে। দর্শক, এখন এক নজরে আপনাদেরকে পুরো মিনি কক্সবাজার আমি দেখাবো। আমার যেহেতু ড্রোন নেই, আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদেরকে শ্যুট নিয়ে তারপরে দেখাবো। যে আপনারা এখন যতদূর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি কক্সবাজারের উত্তর দিক। ওই যে ওদিকে মিনি কক্সবাজারের ওপাশে জঙ্গল রয়েছে, জঙ্গল যাইতে যাইতে সেটা ওই ওদিক পর্যন্ত গিয়েছে। ওদিকে ওদিক থেকে অল্প কতটুকু জায়গা, ও যে দেখতে পাচ্ছেন যে নদী দেখা যায়, এখান থেকে নদী ঘুরে 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 যে এইভাবে আবার এই যে এদিকে চলে এসছে, আমি যেখানে আছি এখানে চলে এসছে। এই যে দেখতে পাচ্ছেন, এতটুকুই মূলত মিনি কক্সবাজার। ওই যে দুইটা বৈশিষ্ট্যের কথা আপনাদেরকে বললাম, যে এখানে সমতল ভূমি এবং বালুকাময় স্থান এবং নদীর উপর থেকে ঢেউ আসা, এই দুইটা কারণে সম্ভবত এটাকে মিনি কক্সবাজার বলা হয়। মূলত এটার নাম কিন্তু মিনি কক্সবাজার দেওয়া হয় নাই, এটার নাম দেওয়া হয়েছে হিলসা বিচ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই যে আমি এখন ইলিশের বাড়ি চাঁদপুর হিলসা বিচে, এটার নাম দেওয়া হয়েছে হিলসা বিচ। কিন্তু লোকমুখে মিনি কক্সবাজারের নামে প্রসিদ্ধ পেয়েছে। তো দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ আবার ভিডিও শেষ প্রান্তে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। দর্শক, এখন আমরা মিনি কক্সবাজার একজন
পেয়ারা বিক্রেতার সামনে আছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে পেয়ারা বিক্রেতা আছেন। তো যে এটা এটার নাম কি? মিনি কক্সবাজার। এটাকে মিনি কক্সবাজার কেন বলা হয়? কক্সবাজারের মতো দেখতে দেখা যায়, এই জন্যই তো না? তো আপনি যে পেয়ারা বিক্রি করেন, পেয়ারা কেমন চলে এখানে? মোটামুটি ভালো চলে। ভালোই চলে। তো এখানে মানুষ কেমন আসে? ভালো মানুষ আসে। ভালো মানুষ আসে। আপনার পেয়ারা মূল্য কত করে? 10 টাকা 20 টাকা না? তো আপনারা যারা এই মিনি কক্সবাজার আসেন, তারা এই 10 টাকা 20 টাকার মাধ্যমে ভাইয়ের কাছ থেকে পেয়ারা কিনে খেতে পারবেন। যে তার চেহারা দেখে থাকেন, এখানে শুধু পেয়ারাই নয়, ঝালমুড়ি আরো অনেক বিভিন্ন জিনিস পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে ঝালমুড়িও পাওয়া যাবে। সকাল থেকে আস্তে আস্তে যখন দুপুর হবে, দুপুর থেকে যখন বিকাল গড়াবেন, দোকানের মাত্রাও বাড়বে, আরো অনেক দোকান আসবে। আমি চিন্তা করে দেখলাম যে চাঁদপুরের এই হিলসা বিচকে মিনি কক্সবাজার বলার কারণটা কি। আমি অনেক চিন্তা ভাবনা করার পরে একটা জিনিসই খুঁজে পেলাম যে এখানে যেহেতু কক্সবাজারের মধ্যে সমতল, নদীর পাড়টা অনেক সমতল, এবং এখানে বাতাস যদি একটু বেশি হয় তাহলে কক্সবাজারের মতো ঢেউগুলো আসে, এই দুইটা জিনিসের কারণেই সম্ভবত এটাকে মিনি কক্সবাজার নাম দেওয়া হয়েছে। তো এখন আপনাদেরকে মিনি কক্সবাজারের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাই আপনাদেরকে দেখাবো। কক্সবাজারের মতো সমতল যেই বালুময় স্থান সেগুলো দেখাবো, এবং যে ঢেউ আছে ঢেউগুলোও দেখাবো আপনাদেরকে। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে এখন মিনি কক্সবাজার